নমস্কার প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজ বৈশাখ মাসের 1 তারিখ এবং এপ্রিল মাসের 15 তারিখ শনিবার। আজ সূর্য উদয় হবে 5:22 এবং সূর্য অস্ত যাবে 5:54। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশস্তরী চন্দ্রের দশা দিব্যা 6:25 গতি রাক্ষসগণ অষ্টোত্তরী রাহু ও বিংশস্তরী মঙ্গলের দশা সন্ধ্যা 5:36 গতি কুম্ভরাশি শূদ্র বর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ শেষরাত্রি 4:47 গতি বিংশস্তরী রাহু দশা মৃত্যু 1 পদদোষ যোগিনী উত্তরে রাত্রি 7:22 গতি অগ্নিকণে কালবেলাদি 6:56 মধ্যে ও 1:12 মধ্যে 2:46 মধ্যে ও 4:20 গতি 5:54 মধ্যে কাল রাত্রি 7:20 মধ্যে ও 56 গতি 5:21 মধ্যে যাত্রা নাই দিব্যা 6:56 গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ দিব্যা 3:46 গতি উত্তরে পশ্চিম ও নিষেধ রাত্রি 7:22 গতি যাত্রা মধ্যম মাত্র পূর্বে নিষেধ রাত্রি 3:56 গতি পূর্ণযাত্রা নাই শুভকর্ম নাই। তবে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল। সর্বপ্রথমে মেষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায়ে ভালো বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়ায় ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায়ে অশান্তি হতে পারে। শুভ দিক পশ্চিম, শুভ রং লাল, শুভ সংখ্যা 85। বৃষরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করার আনন্দ লাভ, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করে বদনাম জুড়বে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পিতা মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনকষ্ট, ব্যবসায়ে একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সাদা, শুভ সংখ্যা 30। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসায়ের জন্য উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, যে কোনো স্থান থেকে অর্থ আসতে পারে, শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে, কোনো
স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 73। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। চিকিৎসার খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি, কাউকে খারাপ কথা বলার অনুতাপ হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের খারাপ খবর বাড়িতে আসতে পারে, বৃথা ভ্রমণ হতে পারে, মানসিক কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, ভুল কথার জন্য বিবাদ হতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যাপারে মনে আঘাত পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 94। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। গাড়ি একটু সাবধানে চলান, পার্শ্বজাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পায় আনন্দ লাভ, মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসা ভাগ্য মধ্যম। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং কমলা, শুভ সংখ্যা 56। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ, ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায়ে ঝুঁকি থাকবে কিন্তু লাভ বাড়বে, যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা, জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে, বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ, ব্যবসার জন্য নতুন পরিকল্পনা। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 77। তুলা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের চাপের খুব ভালো সুযোগ হতে পারে, কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে পারেন, দাম্পত্য জীবন সুখে কাটতে পারে, ব্যবসায়ে একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে, স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট, প্রেমের ব্যাপারে আনন্দ পাবে তবে চিন্তাও বাড়বে, পিতার সঙ্গে আলোচনা লাভবান হবেন, আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন, ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে, বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ভোগাতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 54। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন,
সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসার দিকে লাভ বুদ্ধির জন্য আয় বাড়বে, সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ, তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায়ে পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং লাল, শুভ সংখ্যা 40। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন, দাম্পত্য কমিয়ে যন্ত্রণা, শরীরের কষ্টের কারণে কাজের প্রতি আনিহা আসতে পারে, সন্তানের জন্য সুখ বাড়তে পারে, পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে কোনো সুরাহা হয় সম্ভাবনা, অসুস্থতার কারণে মানসিক চাপ হতে পারে, ব্যবসায়ে অশান্তি হতে পারে, দূরে পার্শ্বত কোনো আত্মীয়র খবর আসবে, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি, নিজের লক্ষ্য স্থির রাখুন, লাভবান হতে পারেন, কারো চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে, পড়াশোনার অমনোযোগ দেখা দেবে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং হলো শুভ সংখ্যা 7। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি, বেকারদের জন্য কাজের ভালো সুযোগ হতে পারে, ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয়, প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন, লিভারের একটু সমস্যা দেখা দেবে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 25। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। কাজের চাপ বাড়তে পারে, শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায়ে বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি, কারো কাছ থেকে দামি উপহার না নেওয়ায় ভালো হবে, শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে, আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং নীল, শুভ সংখ্যা 17। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 15 এপ্রিল 2023। ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার, অতীত সেবায় শান্তি পেতে পারেন, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, কর্মস্থানে
সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার বাড়তি খরচ হতে পারে, প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধির সম্ভাবনা, দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধি সম্ভাবনা, দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 12।